আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চাহিদা কমলেও এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ভোক্তাদের হয়রানি কমাতে আলাদা বিভাগ চালুর দাবি ক্যাবের। আশ্বাস দিয়েও করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি দেশের অন্যান্য রাজনৈতিক দল, অভিযোগ প্রধানমন্ত্রীর। করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আক্রান্ত। অনিয়ম ও দুর্নীতির সূচকে সরকারি ক্রয় খাতের অবস্থান উদ্বেগজনক, রাজনৈতিক প্রভাবকে দায়ী করছে টিআইবি। এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার যুক্তিতর্ক কাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চাহিদা কমলেও এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, মান ও প্রকার ভেদে রাজধানীর পাইকারি আড়তে দেশি সর্বোচ্চ ৯২ ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এ অবস্থায় ভোক্তাদের হয়রানি কমাতে পৃথক বিভাগ চালু করতে সরকারের কাছে দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত জানাচ্ছে শারফুল আলম। রাজধানীর পাইকারি পেঁয়াজের আড়ত, কারণ বাজারে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি ৬০ থেকে ৬৫, আর দেশি পেঁয়াজের দাম রাখা হচ্ছে ৯২ টাকা পর্যন্ত। আগের দিনের চেয়ে বুধবার এ বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও তার প্রভাব পড়েনি দামে। কাস্টমার বেশি কারণে বাজার হঠাৎ বাড়িয়ে গেছে। কালকের বাজার আজকে বাজার একই বাজার, এই পেঁয়াজের বাজার কালকের মানে কাস্টমার আজকে একটু কম। আমদানি কমার খবরে পেঁয়াজের দাম বাড়ছে, এই অবস্থায় মজুদ বাড়াতে কাজ শুরু করেছে সরকার। ভারত ছাড়া অন্য দেশ থেকে বেশি বেশি করে পেঁয়াজ আনা যায়, সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বছর বছর পেঁয়াজের দাম বাড়ায় ভোক্তাদের উপর বাড়তি চাপ পড়ছে। এবার বন্যা ও করোনা মহামারীর কারণে আয় কমে গেছে অনেকের, তাদের অধিকার রক্ষায় সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানায় ক্যাব। রাজস্ব বিবেচনা এনবিআরের প্রাধান্য পায়, কিন্তু ভোক্তা স্বার্থ বিবেচনায় জন্য একটি মন্ত্রণালয় অথবা পৃথক বিভাগ থাকা প্রয়োজন বলে মনে করি, যাতে ভোক্তার স্বার্থ সবসময় রক্ষিত হয়। এদিকে দ্বিতীয় দিনের মতো সারা দেশে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা, বেশ কিছু মোকামে অনিয়মের প্রমাণও পান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, দেশের সার্বিক পেঁয়াজ পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? রূপা, আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মন্ত্রী বা সচিব পর্যায়ে যখন কথা বলেন তখন সেই বাজারটি আরও অনিয়ন্ত্রিত হয়ে যায়, সে কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল কিন্তু কোনো কথা বলা হয়নি। এবং গতকালকে আমরা যোগাযোগ করেছিলাম, আজকে বাণিজ্যমন্ত্রী কথা বলবেন। তিনি যেটি অফ দ্য রেকর্ড বা আমাদেরকে মিডিয়ার সাথে কথা বলার আগে যেটি জানিয়েছেন যে দেশে যে পেঁয়াজ সংকট হয়েছে সেটি অনেকটা সৃষ্টি করা হয়েছে। তিনি যেটি বলেছেন যে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, সেটির প্রভাব আরও বেশ কিছুদিন পরে পড়বে। এখন পর্যন্ত বাংলাদেশের ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুদ আছে, সেক্ষেত্রে দাম বাড়ার কোনো কারণ নেই। এবং সরকারিভাবে যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি সেটি নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটি হচ্ছে যে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা যেমন একসাথে করা হচ্ছে, অন্যদিকে যে ৫ থেকে ৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুদ আছে সে পেঁয়াজগুলো আসলে কারা মজুদ করেছে সেটি বের করবার চেষ্টা করা হচ্ছে। এবং আরও একটি সিদ্ধান্ত আসতে পারে, সেটি হচ্ছে যে এই সংকট যদি আরও বাড়ে, গত বছর যেমনটা পেঁয়াজের দাম ৩০০ টাকা কেজি পর্যন্ত চলে গিয়েছিল, সে অবস্থার দিকে যদি যেতে থাকে তাহলে অনলাইনে পেঁয়াজ বিক্রির একটা চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়। সেটি হবে যে অনলাইনে কেউ যদি পেঁয়াজের অর্ডার দেয় তখন টিসিবি বা কোনো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সেই পেঁয়াজ পৌঁছে দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্থাৎ সার্বিক বিষয়ে বাজার নিয়ন্ত্রণের জন্য এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিষয়গুলো নেওয়া হচ্ছে বা নেওয়া হবে সে বিষয়টি একটু পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিনি মিডিয়ায় ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন। রূপা,
চপল আপনাকে ধন্যবাদ। আশ্বাস দিয়েও দেশের অন্যান্য রাজনৈতিক দল সেভাবে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলের সভাপতি মণ্ডলীর সভায় তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ নেতা কর্মীরাই এগিয়ে গেছেন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। প্রায় আট মাস পর গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হল দলের সভাপতি মণ্ডলীর সভা। এতে রাজনৈতিক বিষয়ের পাশাপাশি করোনা মোকাবেলায় করণীয় নিয়েও আলোচনা করেন শেখ হাসিনা। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েও তা না রাখায় রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন তিনি। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি, তাদের তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। কিন্তু আমাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। সরকারের সঠিক পদক্ষেপে করোনার মধ্যেও রেমিটেন্স ও রিজার্ভের পরিমাণ বাড়ায় দেশের অর্থনীতি এখন ভালো বলেও দাবি করেন আওয়ামী লীগ সভাপতি। অনেকের ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা অনেকে ভাবতে পারেনি যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US ডলার, আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কীভাবে এই দেশটা এগিয়ে যাবে, কীভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো। করোনায় শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। খিচুড়ি রান্না নয়, মিড ডে মিলের প্রশিক্ষণ নিতে সর্বোচ্চ 30 জন কর্মকর্তা বিদেশ যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। জাকির হোসেন বলেন, বিএনপি জামাতের কিছু সাংবাদিক বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এই মিড ডে মিল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে সেই সমস্ত জায়গায় কিছু শিক্ষা নেবার জন্য। এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে। এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে, এই নিয়ে হইচই খিচুড়ি বানানোর জন্য। আমার গ্রামে যে খিচুড়ি পাকানো ছেলে মেয়েরা আছে, এটাই তো মেলা। আমার খিচুড়ি পাকাইতে বিদেশে যাইতে হবে, এই সামান্য ধারণা নিয়ে গতকাল দেখি বিএনপি রিজভি আহমেদ নানা ধরনের কথা বলছে। তারা দেখেই নাই, করেই নাই কিছু। 2005 সাল থেকে শুরু করে কোনো তাদের ইতিহাস নাই, জিয়াউর রহমানের নাই, আপনার খালেদা জিয়ার নাই, কেউ শিক্ষা নিয়ে কথা বলে নাই। আর সবচেয়ে বড় কথা, আপনারা মাইন্ড করবেন না, আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই। একটা হুট করে লেগে দিলেই বোধহয় হয়ে গেল, সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল, এরা তা দেখে না। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনায় মারা গেছেন 3 জন, তাদের মধ্যে 2 জন করোনায় এবং 1 জন উপসর্গে। এই বিভাগে 10 জেলায় নতুন করে শনাক্ত 77 জন। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 5 জেলায় নতুন শনাক্ত 29 জন। সিলেটেও 1 জন মারা গেছেন করোনা ভাইরাসে, বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা 67। এছাড়া নারায়ণগঞ্জে 24, কুমিল্লায় 21, নোয়াখালীতে 18, জামালপুরে 8 এবং শেরপুরে 4 জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বর্তমানে খালিদ মাহমুদ চৌধুরী নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। অনিয়ম ও দুর্নীতির সূচকে সরকারি ক্রয় খাতের অবস্থান উদ্বেগজনক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। এ ব্যাপারে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে, অনলাইনে দরপত্র প্রক্রিয়া চালু করেও সরকারি ক্রয় খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। এজন্য রাজনৈতিক প্রভাবকেই দায়ী করছে TIB। ইকরামুল হক, সাইমের রিপোর্ট।
just place the order without authorization. দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে 2011 সালে বাংলাদেশে চালু হয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি। তারপর গত 10 বছরে দেশে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আইনি কাঠামো তৈরি হলেও ইজিপির আসল উদ্দেশ্য সফল হয়নি বলে মনে করে টিআইবি। ইজিপি প্রবর্তনের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন নিশ্চিত করা, এক্ষেত্রে কোনো ইতিবাচক ফল ইজিপি আমাদেরকে দেয়নি, এটি অত্যন্ত পরিষ্কার। বিশেষ করে সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, ইজিপি ব্যবস্থাপনা, স্বচ্ছতা, কার্যকরতা, জবাবদিহিতা, এই মাপকাঠিগুলোর ক্ষেত্রে 4টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবস্থা উদ্বেগজনক, অর্থাৎ 40-এর নিচে স্কোর। ইজিপি বাস্তবায়নকারী সরকারের 4টি প্রতিষ্ঠানে গবেষণা চালিয়ে টিআইবি বলছে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় বেশিরভাগ সূচকেই ঘাটতি রয়েছে। এ সময় ক্রয় প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেওয়ার সুপারিশ করে সংস্থাটি। মূল ভূমিকা হচ্ছে মেইন ডেভিলটা হচ্ছে ইন পলিটিক্স, পলিটিক্সের মধ্যে আবার একইভাবে মেইন সমাধানও কিন্তু পলিটিক্সই হবে। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদেরকে এই ক্রয় প্রক্রিয়ার থেকে সরিয়ে নিতে নেওয়ার মতো সৎ সাহস দৃঢ়তা দেখাতে পারেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা সুষ্ঠুভাবে এই ইজিপি কার্যকর করা সম্ভব হবে। প্রতিবেদনে আরো বলা হয় সরকারের অনেক প্রতিষ্ঠানে এখনো পুরোপুরি ইজিপির মাধ্যমে ক্রয় করা হয় না। এ ব্যাপারে সরকারি কর্মচারীদের সক্ষমতার অভাব রয়েছে বলেও মনে করে টিআইবি। আউটরিচ কমিউনিকেশন বিভাগের পরিচালক ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার যুক্তিতর্ক আগামীকাল। সাফাই সাক্ষ্যের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত যুক্তিতর্ক শুরুর দিন ঘোষণা করে। তবে এদিন আত্মপক্ষ সমর্থনে নিজের কোনো বক্তব্য দেননি মামলার একমাত্র আসামি শাহেদ। এর আগে মামলার বাদীসহ 11 জনের সাক্ষ্য নেয় আদালত। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালানো হয়। সেখানে শাহেদের হেফাজত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। পরে শুনানি শেষে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ট্রেনের শতভাগ যাত্রী পরিবহন। এক আসন ফাঁকা নয়, এখন যাত্রীরা বসবেন পাশাপাশি। আসনে 50% টিকিট কাউন্টার থেকে কিনতে পারবেন যাত্রীরা, বাকি 50% অনলাইনে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ট্রেন ও স্টেশন জীবাণুমুক্ত রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সফিউল আলম সুজনের রিপোর্ট। দীর্ঘ 5 মাসের অধিক সময় পর ট্রেন ফিরছে আগের নিয়মে। করোনাকালীন সময়ে ট্রেনের অর্ধেক আসনের টিকিট অনলাইনে বিক্রি হলেও বুধবার সকাল থেকে বিক্রি হচ্ছে কাউন্টার থেকেও। মানুষের চলাফেরা দেখে মনে হচ্ছে করোনা, বাট অ্যাকচুয়ালি তো আছে। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, একটু লোকসান দিয়ে হলেও সেটা সামাজিক দূরত্বটা বজায় রাখা যেত। এতদিন সামাজিক দূরত্ব মানতে এক আসন ফাঁকা থাকলেও যাত্রীরা এখন পাশাপাশি সিটে বসে যাবে নিজ নিজ গন্তব্যে। যদিও করোনা সংক্রমণ এখনও শেষ না হওয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনেকেরই মনে রয়েছে ভয়, তবে ট্রেনে আগের ভাড়ায় যাতায়াত করতে পেরে সন্তুষ্টিও আছে অনেকের। আরও কিছুদিন যদি মানে সামাজিক দূরত্ব একটু মানা হতো, আলাদা আলাদা সিটে বসা হতো, তাহলে একটু মানে সংক্রমণ একটু কম হতো। আগের মতো তো আর সামাজিক দূরত্ব বজায় রেখে যাচ্ছে না, যেহেতু দাম বাড়বে। এখন যেহেতু সবকিছু স্বাভাবিক, ট্রেনের দামটাও, টিকিটের দামটাও স্বাভাবিক। কমলাপুর স্টেশনে কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি প্রতিটি ট্রেনে ছেটানো হচ্ছে জীবাণুনাশক। আমরা একমাত্র প্রবেশপথ দিয়ে প্রবেশ করাচ্ছি, সেখানে আমাদের টেম্পারেচার মানে তাপমাত্রা মাপার যন্ত্র রয়েছে এবং সেখানে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। পাশাপাশি মাস্ক ছাড়া যেহেতু আমরা কাউকেই প্রবেশ করতেছি না, আমাদের লোক সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, এটুকু আমরা নিশ্চিত করছি। এবং ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। প্রতিদিন 140টি ট্রেন কমলাপুর থেকে যাওয়া আসা শুরু হয়েছে। ট্রেনের টিকিটও বিক্রি হচ্ছে শতভাগ। সুষ্ঠু ব্যবস্থাপনায় এখন থেকে যাত্রীরা সবাই টিকিট পাবে বলেও আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ইস্টার্ন হাউজিং লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 15% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি পরিচালনা পর্ষদ সভায় 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 3.12 টাকা, যা আগের বছর ছিল 3.70 টাকা। সম্পদ মূল্য হয়েছে 62.47 টাকা। আগামী 5 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 8 অক্টোবর।
ওয়ান ব্যাংক এবং রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ওয়ান ব্যাংক ১০% লভ্যাংশ দিয়েছে, এর মধ্যে ৫% বোনাস। অন্যদিকে রিপাবলিক ইন্স্যুরেন্স ১৪% লভ্যাংশ দিয়েছে, যা ৭% বোনাস। কোম্পানি দুটির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিও হিসাবে পাঠানো হয়েছে। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত ১০ সেপ্টেম্বর এ আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এ অর্থ দিয়ে মজুদ ছাউনি প্ল্যান্ট সেট নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে। ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা। গত ৩০শে জুন ২০১৯ তারিখে পূর্ণ মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭টাকা ৩৭ পয়সা। সংবাদ সম্মেলন করছেন টিপু মন্ত্রী, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিন্তু আমাদের দেশে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা যদি এক মাসের যে সাপ্লাই ঘাটতিটা আছে বাইরে থেকে আসতো যেটা ব্যালেন্স করার জন্য, সেটা যদি আমরা নাও পাই বা কমে যায়, সেটা ধরেন ১ লাখ টন পেতাম, সেটা ১০,০০০-২০,০০০ টন হয়তো পাবো কম, মানে সেটা তো এই একটু সময় যদি আমরা সহ্য করি, একটু সময় যদি আমরা দেশের পেঁয়াজটা দিয়েই একটা মাস কভার করি, আমরা নিশ্চিত। এবার আমরা চিন্তা করেছি আমাদের টিসিবি, যারা কোনো সময় সারা বছরে এই ১০-১২ হাজার টনের বেশি কখনোই আনে না, তাদের সারা মাসে তারা ৩-৪ মাস ৫ মাস বিক্রি করে ২,০০০-৩,০০০ টন করে ১০-১২ হাজার। আমরা এবার আগের থেকে একটু চিন্তা করেছিলাম যে আমরা বেশি আনবো ৩০-৩৫-৪০ হাজার টন, কিন্তু এই ঘটনার পরে আমরা সোজাসুজি সিদ্ধান্ত নিয়েছি দরকার পড়লে আমরা উইল গো আপ টু ১০০,০০০ টন, ১,০০০০টন যদি মনে করি আমরা, তাহলে আমরা টিসিবির মাধ্যমে ইম্পোর্ট করব। তো এবং সব কিছু সব ব্যবসায়ীদের সাথে কথা বলা শুরু করেছি আমরা, আমাদের গতবার যে সাহায্য করেছে যেসব বড় ব্যবসায়ীরা, তো সেই মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এস এল এম গ্রুপ, বিএসআর এর মধ্যে একটা গ্রুপ আছে, এরা অনেকেই তারা গতবার বেশ এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য, তাদের সাথেও কথা হয়েছে। আজকে এই মুহূর্তে একটু আগে আমরা মেঘনা গ্রুপের সাথে কথা বললাম, উনিও বলে যে আমরা গতবারের মতো আপনাদের এই সাহায্যটা করব দেশের স্বার্থে। আমরা যেটা বললাম আপনাদের যে টিসিবির মাধ্যমে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ আনতে, যে ৪,০০০টন মতো এরকম হবে কম বেশি, এটা আমরা কভার করতে পারবো, কিন্তু একটু সহ্য করতে হবে হয়তো এক মাস যে এটা অর্গানাইজ কর। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হচ্ছে। এর অংশ হিসেবে সকালে শহরে পার্ক বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। এ সময় পেঁয়াজের মূল্য তালিকা না টানানো এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে অহেতুক বাজার পরিস্থিতি অস্থিতিশীল না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে ৫০ লাখ ছাড়ালো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে ১/২ কোটিরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯০,০০০এরও বেশি মানুষ আর মারা গেছেন ১,২৯০ জন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম।
The country experienced the biggest spike so far. ভারতে মঙ্গলবার দৈনিক শনাক্তের সংখ্যা কমলেও বুধবার করোনায় আক্রান্তের গ্রাফ আবার ঊর্ধ্বমুখী। এক মাসেরও বেশি সময় ধরে দেশটিতে প্রায় প্রতিদিনই শনাক্তের পরিমাণ বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। আর এ কারণেই করোনা আক্রান্ত ও মৃত্যুর তালিকায় দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে ভারত। এই হারে সংক্রমণ বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলা সময়ের ব্যাপার মাত্র। আমেরিকা ও ইউরোপের দেশগুলোর তুলনায় মৃত্যুহার কম হলেও ধীরে ধীরে ভারতে বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়, দেশটিতে এ পর্যন্ত 82,000-এরও বেশি মানুষ মারা গেছেন। তবে শনাক্তের সংখ্যা বাড়লেও ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ দুদিনে সংক্রমণের হার 8% নিচে, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 40 লাখ মানুষ, যা মোট আক্রান্তের 78%-এরও বেশি। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মাহবুব হারুন আর জুনিয়র এশিয়া কাপের জন্য মামুনুর রশিদকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী বছর মার্চে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি আর জানুয়ারিতে হবে জুনিয়র এশিয়া কাপ। এ সময় হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিফুজ্জামান শেরনিয়াবাদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী মমিনুল হক সাইদের সাধারণ সম্পাদক পদ বাতিল হলেও আদালতে 2 সপ্তাহের জন্য স্টে অর্ডারে আবেদন করেছেন তিনি, তাই এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। ফেডারেশনের সহসভাপতি ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। গঠনতন্ত্রে 26.3 যেটা আছে, যে উনি যদি 6 মাস দেশের বাইরে থাকেন তাহলে সে পদ হারাবে, তারপরে উনি যদি পরপর 3টা মিটিংয়ে না থাকতে পারেন তাহলে সে তাকে নোটিশ দিতে হবে। আমরা নোটিশ দিয়েছি, তারপরে ব্যক্তিগত বা কারোর সাথে কোনো কিছুই নাই। উনি যদি কালকে এসে সব কিছু ঠিক হয়ে এখানে বসেন হয়ে গেলো, কোর্ট যদি বলে না উনি থাকা উচিত যেহেতু উনি নির্বাচিত তাহলে থাকলো, আর যেহেতু গঠনতন্ত্রে যেটা লেখা আছে কোর্টের ইন্টারপ্রিটেশনটা কী হবে তাহলে দেখতে হবে। আর যদি কোর্টে না গিয়ে থাকেন, যেটা আমি এখনও পাই নাই, তাহলে কী বোঝা গেলো, তাহলে আমাকে গঠনতন্ত্র অনুযায়ী যেতে হবে। তো শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চাহিদা কমলেও এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ভোক্তাদের হয়রানি কমাতে আলাদা বিভাগ চালুর দাবি ক্যাবের। আশ্বাস দিয়েও করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়নি দেশের অন্যান্য রাজনৈতিক দল, অভিযোগ প্রধানমন্ত্রীর। করোনা ও উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় আরও 6 জনের মৃত্যু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আক্রান্ত। অনিয়ম ও দুর্নীতি সূচকে সরকারি ক্রয় খাতের অবস্থান উদ্বেগজনক, রাজনৈতিক প্রভাবকে দায়ী করছে টিআইবি। এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার যুক্তিতর্ক কাল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।